নির্বাচন কমিশনরে জনে আপন কমিশনর অভাব থিলে জনে ইস্তফা দিয়ে দেলা পরে দুইটি যাক কেবল মুখ্য নির্বাচন কমিশনর ছড়া অন্য মানে খালি পড়েছিল যেতে শীঘ্র সম্ভব তো নিয়ম মানিকি প্রধানমন্ত্রী তাঙ্কর জনে মনোনীত সদস্য এবং বিরোধী দল নেতা এমানে দুই জন আয়ুক্তকে নিযুক্তি দেলে গতকালি নিযুক্তি হোক সেমানকর যেহেতু সিসি যে প্রকার নির্বাচন ভারতবর্ষে নির্বাচন পরিচালনা করিবার যে প্রকার সামর্থ্য আছে সেই দৃষ্টি সমস্ত প্রকার বন্দোবস্ত করা যাইছিল এবং যথাশীঘ্র সম্ভব সেমানে নির্বাচন কু পুরি করিয়া পেই চাইলে সময় মতো কম আছে আসন্তা কালি সেথিলাগি নির্বাচন শিডিউল করা যাইছে কো দিন কো রাজ্যের কেতেটা দফারে নির্বাচন সমাপ্ত করা যাব সে অনুসারে আসন্তকালি সাংবাদিক সম্মেলনে সেমানে সবর সর্বশেষ সূচনা দেবে সবিশেষ সূচনা দেবে বড় কথা হচ্ছে ওড়িশা ভাই রাজ্যের যেটিকি উভয় বিধানসভা পাই এবং সংসদ ক্ষেত্র পাই নির্বাচন হব আপন গত বর্ষ যে দুইটি থাকরে করা যাইছিল সম্ভবত ওড়িশার মধ্যে দুইটি থাকরে করা যাব যা ফলে কি যে সিকিউরিটি পর্সনাল মানুষ নবা আনিবা করিবা নির্বাচন কমিশনর যে অবজরভর সে মুভ করা এগুলো সুবিধা হব এবং ওড়িশা ভাই এক শান্তিপূর্ণ রাজ্যের নির্বাচন পরিচালনা করা এতে মাত্রায় অসুবিধাজনক নুহে কিন্তু সেই দৃষ্টি পুরোনা অভিজ্ঞতা অনুসারে ছোট বড় কাঁ ফাঁ ঘটনা ঘটিপারে কিন্তু মোটামুটি ভাবে শান্তিপূর্ণ রহে সেগুলি ওড়িশার দুইটি দফার হব যেতবে কি পশ্চিমবঙ্গ বা অন্যান্য প্রদেশের তিনোটি কিংবা চারোটি দফার মধ্যে নির্বাচন হয়ে পড়ে তবে এই সমস্ত যে বিভিন্ন রাজ্যের যে নির্বাচন হব সেপাই ভারতবর্ষর নির্বাচন কমিশন পাই বহুত বড় আহ্বান এথরক ভোটর সংখ্যা বড়ছে যুব ভোটর সংখ্যা বড়ব এবং যে রাজ্য সবু রাজ্যের সংসদীয় ক্ষেত্র পাই নির্বাচন করা যাব এবং কিছু ওড়িশা ভাই কিছু রাজ্যের মধ্যে বিধানসভা ক্ষেত্র পাই নির্বাচন করা যাব আমি জাঁচে 2029 মশায় যেতবে একক নির্বাচনের কথা কুহযাচ্ছি সমগ্র ভারতবর্ষের সম্ভবত একক নির্বাচন হব তা মানে হচ্ছে সমগ্র ভারতবর্ষের একা সাংরে সংসদীয় ক্ষেত্র পাই এবং বিধানসভা ক্ষেত্র পাই নির্বাচন হব সেপাই কি কুহযাচ্ছি এত গুড়ে ইভিএম মেসিন ইত্যাদি ইত্যাদি কথা হব সমস্ত ইলেকশন পাই লোকসভা এবং বিধানসভার নির্বাচন পাই সাধারণ নির্বাচন পাই তারিখ ঘোষণা হবা আসন্তা কালি এবং তারিখ ঘোষণা হবা পরে কেউ কেউ দিগগুড়িকু নেই নির্বাচন তারিখ ঘোষণা করা যাব বিভিন্ন দিগ রয়েছে এবং কিভাবে ভাবে শান্তি শৃঙ্খলার সহ নির্বাচন করা যাই পারিব কিভাবে ভাবে নির্বাচন কু নেই সাধারণ লোক প্রভাবিত হবে না এবং অসুবিধার সম্মুখীন হবে না তা উপরে মধ্য ধ্যান দিয়া যাব ধন্যবাদ যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।